আসসালামু আলাইকুম আমি জুবাইর মাহমুদ ইফাত আছি অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে তো আজকে আমরা মূলত আমাদের ইংলিশ সেকেন্ড পেপার যে রিভিশন কোর্সটা প্রোগ্রামটা আছে এক্ষেত্রে আমরা আমাদের যে দ্বিতীয় নাম্বার যে কোশ্চেন আসে আমাদের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে ঠিক আছে ওই এটা আমরা আজকে রুলসগুলা এবং ওই কিছু বোর্ড কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব তো এটা আসলে মূলত আমাদের দেখো ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের অনেকের অনেক দুর্বলতা থাকে কিন্তু এইটা হচ্ছে এরকম একটা গ্রামাটিক্যাল টার্ম যেটাতে আমরা প্রায় সবাই যে যে পাঁচ নাম্বার থাকে বা যে কোনো নাম্বার থাকে এটার মধ্যে যে আমরা পাঁচে পাঁচ পাওয়ার কিন্তু আমরা এটার মধ্যে একদম সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা ঠিক আছে তো এটা আমাদের মূলত হচ্ছে তোমার দেখো কিছু অপশন থাকে ঠিক আছে মূলত এই অপশনগুলো থাকে এই দেখো তোমার ওয়াশবর্ন হ্যাপ্টো এরকম এই অপশনগুলো থাকে এবং এইগুলো থেকে আমাদের সুইটেবল ওয়ার্ডস চুজ করতে হয় তো আমরা মূলত এগুলা দেখা যাচ্ছে যে আমরা এগুলো যদি অনেক বেশি সলভ করে থাকি মডেল টেস্ট তাহলে আমরা কিন্তু এগুলোর রুলস বুঝে যাই কিন্তু যারা এখন পর্যন্ত অনেকে আমরা ইংলিশের দুর্বলতার কারণে আমরা অনেকে এই বিষয়গুলো এখন পর্যন্ত ভালো করে বুঝতে পারি না তো আজকে আমরা মূলত এই বিষয়গুলো থেকে আমরা সব কী কোনটা কী কারণে বসে ওই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব যার ফলে আমাদের দেখো পরবর্তীতে আমাদের যে যতগুলা দশটা যে থাকে ওই দশটার মধ্যে যাতে দশটা আমরা খুব সহজে পারি ওই বিষয়গুলোর জন্যই আজকে আমরা এই বিষয়গুলো পড়বো ঠিক আছে তো আমি আশা করি তোমরা যদি এই ক্লাস এই ক্লাসটা ভালো করে দেখো তাহলে এই যে আমাদের সেকেন্ড পেপারে যে দুই নাম্বারের যে কোশ্চেনটা আসে এই কোশ্চেনটা আমাদের আর কখনো কোনো ই হবে না ঠিক আছে তো আমরা যদি দেখি দেখো ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা যদি একটা একটা করে যাই দেখো ওয়াজ বর্ণ এই বিষয়টা কখন ব্যবহৃত হয় তারপর আরও আমরা যদি দেখি দেখো ওয়াজ বন মূলত হচ্ছে তোমার জন্মগ্রহণ করেছিল ঠিক আছে তো এটা কি এটা মূলত দেখো বিভার বিবার ওয়াজ আর বর্ন হচ্ছে ভি থ্রি তো এটা হচ্ছে বি প্লাস ভি থ্রি তো এটা মূলত আমাদের একটা প্যাসিভ স্ট্রাকচার ঠিক আছে যেমন আই ওয়াজ বর্ন আই ওয়াজ বর্ন ইন ঢাকা ঠিক আছে তো এই ক্ষেত্রে তুমি কিন্তু নিজের নিজে জন্মগ্রহণ করাটা কিন্তু এটা আমাদের অ্যাক্টিভ নেই এটা হচ্ছে প্যাসিভ কিন্তু প্যাসিভ হলেও এটা আমাদের নর্মাল তোমার যেমন প্যাসিভে যেমন বাই থাকে ওই বাই কিন্তু আমাদের এই ক্ষেত্রে ব্যবহৃত হয় না যেমন আই ওয়াজ বর্ন বাই হিম আই ওয়াজ বর্ন বাই ড্যাশ ঠিক আছে এইরকম না এটা মূলত দেখো আমাদের বিভিন্ন প্লেসে বুঝায় যে আমরা কোথায় জন্মগ্রহণ করেছি ঠিক আছে এই বিষয়গুলো বুঝাই যেমন ধরো এই ক্ষেত্রে আমাদের এই গ্যাপটা আছে যেমন বললো ক্ষেত্রে হি ড্যাশ উইথ এ উইক হার্ট তো এটা দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে হি ওয়াজ বর্ন উইথ এ উইক হার্ট সে জন্মগ্রহণ করেছিল একটা দুর্বল হার্টের সাহায্যে ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো মাই মাদার ওয়াজ ফর্টি হোয়াইন আই ওয়াজ বর্ণ ঠিক আছে আমার মার বয়স চল্লিশ ছিল যখন আমি জন্মগ্রহণ করেছিলাম তো এই বিষয়গুলো হচ্ছে তোমার একটু এটা আমরা এটা আসলে বোঝানোর কিছু না এটা খুবই সহজ একটা বিষয় জন্মগ্রহণ করা ওয়াজ বর্ন ঠিক আছে তো তারপর যদি আমরা দেখি দেখো এক্ষেত্রে বলা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ গড টু হ্যাড টু তো আমরা বুঝতে পারি যে হ্যাভ টু বসে আমাদের প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ টু বসে আমাদের কোথায় আমাদের হ্যাজ টু বসে তোমার যেমন আমাদের যখন সিঙ্গুলার হয় থার্ড পারসেন সিঙ্গুলার কিংবা হ্যাড হয় যখন পাস্টের ক্ষেত্রে ঠিক আছে তো আমরা যদি দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে এই ক্ষেত্রে হ্যাপ টুটা মিলে আমাদের প্রেজেন্টেন্সে হয় তো আমরা যদি দেখি এক্ষেত্রে দেখো হ্যাপ টু হ্যাজ টু আর হ্যাড টু এর মানে কি এগুলার মানে হচ্ছে মূলত তোমার দেখো এগুলার অর্থ যদি আমি করি এটার অর্থ হচ্ছে তোমার যে তোমার কি বলে এক্ষেত্রে বাধ্যবাধকতা ঠিক আছে বাধ্যবাধকতাটা মেনলি বোঝায় তাছাড়াও দেখো এক্ষেত্রে আমাদের বোঝায় প্রয়োজনীয়তা বা নিসিসিটি কিংবা সার্টিনিটি এই বিষয়গুলো বোঝায় ঠিক আছে যেমন যদি বলে যে আই এম অর্ডারিং ইউ ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক তোমার এই কাজটা করতে হবে এই ক্ষেত্রে দেখো একটা বাধ্যবাধকতা আছে একটা অর্ডারের বিষয় আছে যে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক এরকম বিষয় যেমন দেখো এক্ষেত্রে বলা হচ্ছে দ্য অ্যান্সার হ্যাজ টু বি কারেক্ট এক্ষেত্রে সার্টিনিটি বুঝাচ্ছে যেমন দুই যুগ দুই কথা হয় দুই যুগ দুই হয় চার ঠিক আছে দ্য অ্যান্সার হ্যাজ টু বি ফোর এটার অ্যান্সার চারই হবে তো এরকম দেখো যখন নিশ্চয়তা বোঝায় কিংবা প্রয়োজনীয়তা বুঝায় কিংবা বাধ্যবাধকতা বুঝায় তখন এই বিষয়গুলো বোঝা এই করা হয় যেমন আবার দেখো আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সও বসে যেমন আমি যদি বলি যেমন ডু ইউ হ্যাপ টু গো দেয়ার ড্যাশ এই ক্ষেত্রে ধরো ড্যাশ আছে ঠিক আছে তো ডু ইউ ড্যাশ গো দেয়ার তো আমরা এখানে যদি বসাই হ্যাভ টু যে তোমার কি সেখানে যাওয়ার প্রয়োজন আছে ডু ইউ হ্যাভ টু গো দেয়ার তোমার কি ওইখানে যাওয়ার বাধ্যবাধকতা আছে ঠিক আছে এইরকম বা আমরা নেগেটিভ হিসাবে ব্যবহার করতে পারি যেমন এক্ষেত্রে ডোন্ট ব্যবহার করলো আই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক অন সানডে আমার রবিবারে কাজ করার প্রয়োজন নেই তো এরকম আমরা যখন বাধ্যবাধকতা কিংবা প্রয়োজনীয়তাই করতে পারবো এবং ইংলিশ শিখার একটা মেন বিষয় হচ্ছে যেটা তোমার দেখো প্র্যাকটিস করা ঠিক আছে যখন আমার আমি যখন ইংলিশে তোমার এই নাইন টেনে মূলত আমার বেসটা ছিল তার আগে আমার বেসটা অত ভালো ছিল না কিংবা কলেজেও আমার মনে করা ওই রকম বেসের আর প্রয়োজন হয় যেহেতু এটা অলরেডি বিল্ড আপ হয়ে গিয়েছিল তো এটা আমাদের দেখো এক্ষেত্রে কী কীভাবেই হয়েছিল আমার যে টিচার ছিল ওই টিচার বলতো যে তুমি মাঠে নেমে খেলা শিখবা ঠিক আছে বলতো যে মাঠে নেমে খেলা শিখবি খেলার রুলস শিখে তারপর মাঠে নামার দরকার নেই মাঠে নামবি তারপর ওই জায়গায় শিখবে তুমি বিষয়গুলো আসলে যে রুলস পড়ে রুলসগুলো মুখস্থ করে যে হ্যাপ টু মানে বাধ্যবাধকতা হ্যাপ টু মানে বাধ্যবাধকতা এইরকম না তুমি এগুলো জাস্ট এই ক্ষেত্রে তোমাকে জানানোর জন্য জানানো ঠিক আছে পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিসে যাব ওই ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করতে করতে এই বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো ঠিক আছে এই ক্ষেত্রে আমরা জাস্ট তুমি বুঝো যে এগুলোর অর্থটা কি বা কোনটা কোন ক্ষেত্রে বসে বা কোন কোন ক্ষেত্রে বসতে পারে এই বিষয়গুলো জাস্ট জানতে হবে তো পরবর্তীতে আমরা যদি যাই দেখো এক্ষেত্রে বলা হচ্ছে পরবর্তীতে তোমার পরবর্তী যে রুলসটা আসছে উড রাদার এইটা একটু আমাদের দেখো উড রাদার আর হেড বেটার এই দুটার মধ্যে আমাদের দেখো ই হয় অনেক সময় কনফিউশন হয় উড রাদার আর হেড বেটার তো আমরা যদি দেখি উড বেটার মানে কি উড রাদার হচ্ছে তোমার উড্রাদার দ্বারা বুঝে হচ্ছে তোমার একটি অবস্থা আরেকটি অবস্থা অধিক গ্রহণযোগ্য ঠিক আছে এই ক্ষেত্রে দুইটাই থাকে দুইটা তোমার কি বলে দুইটা কার্যক্রম থাকে যার মধ্যে তোমার একটা তোমার ই থাকে আরেকটা সহজ উপায় হচ্ছে তোমার এই সেন্টেন্সের মধ্যে একটা তোমার দেন থাকে কারণ কি কারণ হচ্ছে যেহেতু দুইটা বিষয় একটি অবস্থা থেকে অনেক অন্যটি অধিক গ্রহণযোগ্য যেহেতু দুইটা বিষয় থাকে তার জন্য কিন্তু এক্ষেত্রে যে কম্পারেটিভের যে সাইনটা দেন এটা থাকে এই ক্ষেত্রে ঠিক আছে তো দেন দেখলে আমরা বুঝতে পারি যে এটা মূলত এই ক্ষেত্রে আমাদের উড্রাদারটাই বসে ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো আমাদের বলা হচ্ছে মানে এই ক্ষেত্রে ডাই দেন স্পিচ দেখো একটা ইন্ট্রোভার্টের কথা বলা হচ্ছে ইন্ট্রোভার্ট যে তার কাছে মনে করে একটা স্পিচ দেওয়ার হচ্ছে তার কাছে মরে যাওয়া সহজ তার মানে এই ক্ষেত্রে দুইটা কাজের কথা বলা হচ্ছে একটা হচ্ছে ডাই মরে যাওয়ার একটা হচ্ছে স্পিচ তার মানে এই ক্ষেত্রে তার কাছে দেখো দুইটা কাজের যখন বলা হচ্ছে তখন কিন্তু আমরা উড রাদার ব্যবহার করছি তারপর দেখো আরেকটা যদি আমরা বলি আই উড রাদার স্টার্প দেন ডেভিয়েট ফ্রম দ্য পাথ অফ অনেস্টি ঠিক আছে আমি দরকার হয় ই করব। ঠিক আছে ক্ষুদায় ক্ষুদা জ্বালা সহ্য করব বা আমি খাবার না খেয়ে থাকবো তারপর আমি আমার যেই সত্যের বা যে সৎপথটা এটা থেকে আমি সরে যাব না ঠিক আছে তো তার মানে এই ক্ষেত্রেও দুইটা কাজের কথা বলা হচ্ছে একটা হচ্ছে স্টার্ভ একটা হচ্ছে পথ অফ অনেস্টি ডেভিয়েট ফ্রম দ্য পাথ অফ অনেস্টি আরেকটা একটা সাইন হচ্ছে আমরা এই ক্ষেত্রে দেন দেখতে পাচ্ছি তার মানে এই দুইটা সাইন যেহেতু মিলে যাচ্ছে যে দুইটা কাজ আছে এবং একটা দেনও আছে তার মানে আমরা বুঝতে পারি এই ক্ষেত্রে আমাদের উড রাদারটা এই ক্ষেত্রে ব্যবহৃত হবে ঠিক আছে তারপর দেখো আমরা তো বুঝতে পারি যে হেড ব্যাটার কি হেড ব্যাটারটা হচ্ছে তোমার এটা যে হেড বেটার দ্বারা বোঝানো হয় বেটার মানে কি বেটার মানে হচ্ছে একটা তোমার জোরালো ঠিক আছে আমরা যখন কোনো কিছুর জন্য পরামর্শ দিই বা কোনো ব্যাপার সতর্ক গ্রহণ করি সতর্কতা ই করি তখন আমরা হেড বেটার বলি ঠিক আছে যদি আমরা একটা এক্সাম্পল দেখে দেওয়া বলা হচ্ছে তোমার ইউ হ্যাভ ফেল্ড টু টেস্ট ইউ হ্যাড বেটার স্টার্ট ওয়ার্কিং হার্ডার অর ইউ ওন্ট পাস দ্য এক্সাম মানে হেড ব্যাটার মানে হচ্ছে তোমার করা উচিত ঠিক আছে এটা তোমার জন্য এখন ভালো এটা তোমার জন্য এখন অধিকতার ভালো ব্যাটার মানেই তো ভালো ঠিক আছে যেমন দেখো উই উড বেটার নট সেট নট স্টে টু লেট টু নাইট আমাদের আজকে আমাদের জন্য ভালো এটাই হবে আমাদের আজকে এখানে অনেক রাত স্টে না করা বা অনেক রাত অবধি না থাকা তারপরে দেখো ইউ হ্যাড বেটার নট টু টেল রাসেল ঠিক আছে তোমার জন্য এটাই ভালো হবে রাসেল না বলা তার মানে কি এটা হচ্ছে দেখো আমরা একজন আরেকজনকে পরামর্শ দিতে হেড ব্যাটারটা ব্যবহার করি এবং এটা দ্বারা মূলত আমরা অধিকতর একটা ভালো কাজকে বুঝি ঠিক আছে বা সতর্ক আমরা অনেক সময় করি ঠিক আছে সতর্ক করার জন্য তো মূলত আমাদের উড রাদার আর হেড ব্যাটারের মধ্যে ই হয় তো উড রাদারের বিষয়টা আমরা বুঝতে পারছি কোন ক্ষেত্রে আর বাকি ক্ষেত্রে আমরা হেড ব্যাটার ব্যবহার করতে পারি ঠিক আছে তারপর দেখো এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় যদি এক্ষেত্রে তোমারে বলি আমি দেখো আচ্ছা দেখো এক্ষেত্রে লেট এলন লেট এলোন দ্বারা কি বোঝানো হয় লেট এলোন কি লেট অ্যালোন হচ্ছে তোমার এক প্রকার ইডিওম যেটা তার নেগেটিভ স্টেটমেন্টের পরে ব্যবহৃত হয় ঠিক আছে লেট অ্যালোন দ্বারা আসলে কি বুঝায় ধরো তোমারে বললো কেউ যে তুই তো এই পরীক্ষায় ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট হবি ঠিক আছে ধরো তোমার বোর্ডের পরীক্ষা বলবা তুই তো বোর্ড পরীক্ষায় বোর্ড পরীক্ষায় ঢাকা এই বিভাগে ফার্স্ট হবি তখন তুমি বলবা যে পাস করি নাকি ঠিক নাই ঠিক আছে বোর্ডে ফার্স্ট হওয়া তো দূরের কথা এই যে ঠিক নাই যে একটা ছোট কাজ থেকে একটা ছোটো কাজের নিশ্চয়তা নেই ওইটা থেকে অধিকতর কাজ ঠিক আছে ধরো তোমার এক্ষেত্রে বললো যে তার ক্ষমতা না একটা কলম কেনার সে স্বপ্ন দেখায় গাড়ি কেনার ঠিক আছে তো এইটা দেখো রকম কি আরেকটা যদি আমরা দেখো ইংলিশে যে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক লেট এলন রান তার মানে সে এতটাই ছিল দুর্বল ছিল যে সে হাঁটতে পারছিল না হাঁটার হাঁটাও তার পক্ষে সম্ভব ছিল না লেট এলন রান আর দৌড়ানো তো দূরের কথা ঠিক আছে তো এটা এটা দ্বারা আসলে দেখো এটা দ্বারা এটা এরকম একটা ইডিয়ম বা এক্সপ্রেশন বোঝানো হয় যেটা দ্বারা যেটা দ্বারা বোঝানো হয় যে তুলনামূলক সহজ কাজটাই পারতেছে না কঠিন কাজটা কিভাবে পারবে যেমন আই হ্যাভ নো আইডিয়া হোয়াট আই উইল বি ডুইং ইন ফাইভ ফাইভ ইয়ার্স এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমার কোনো আইডিয়া নেই যে আগামী পাঁচ মাস আমি কী করব আর পাঁচ বছরের চিন্তা তো দূর ঠিক আছে তো এটাই মূলতই করা হচ্ছে তারপরে দেখো হোয়াট ইফ হোয়াট অ্যাবাউট হাউ অ্যাবাউট তো এই সবগুলো মেনলি একই তবে হোয়াট ইফটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হোয়াট ইফটা দ্বারা বোঝানো হয় তোমার যে তোমার যেন ঠিক আছে যেন ঠিক আছে কি হবে যদি যদি কি হবে যদি দেখো হোয়াট ইফ আই সেট দ্য টেবল আমি যদি এই টেবিল এখানে সেট করি তাহলে কি হবে বা ধরো এক্ষেত্রে বলা হচ্ছে হোয়াট ইফ ইউ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট কি হবে যদি তুমি রাস্তা নিচ দিয়ে হাঁটো বা এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে আই এম অ্যাভেলেবল অ্যাট ইলেভেন বাট ইফ ইট গোজ অন পাস্ট লাইক টুয়েলভ ঠিক আছে তারপর বলা হচ্ছে হাউ অ্যাবাউট ধার্সডে অ্যাট টুয়েলভ দেন কী হয় কেমন হয় ঠিক আছে কী হয় বা কেমন হয় বা কী হবে যদি ঠিক আছে এইগুলা এগুলোতে আমরা অর্থ বুঝিয়ে বুঝতে পারি ঠিক আছে যেমন তুমি বলা যে তুমি এখন ই থেকে ইসে যাবা ধরো ঢাকা থেকে রাজশাহী যাবা তুমি বলবা যে হোয়াট ইফ উই গো উইথ দ্যাট প্লেন ঠিক আছে যদি আমরা ই দ্বারা যাই প্লেন দ্বারা যাই তাহলে কি হবে ঠিক আছে বা বললা যদি আমরা এখানে সাইকেলিং করি ঠিক আছে যে তুমি বললা যে সাইকেলিং করে আমরা সারা দেশ ঘুরবো ঠিক আছে তো বলবে হোয়াট ইফ উই ঠিক আছে এই সাইকেলের কথা তুমি বললা যে হোয়াট ইফ উই ডু সাইকেলিং ঠিক আছে এই বিষয়গুলো যদি বলো তো এটা তারা আসলে বোঝানো হয় কি হবে যদি এগুলো আসলে এটা কোনো গ্রামেটিক্যাল লিসের মধ্যে পড়ে না ঠিক আছে দুই নাম্বার যে বিষয়টা ফ্রেজ অ্যান্ড ক্লোজ এটা হচ্ছে তোমার সম্পূর্ণ তুমি মেধা দ্বারা এবং অর্থ দ্বারা এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বুঝাইতে হবে বসাইতে হবে তো তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে মানে হচ্ছে যেইমাত্র বা যখনই বা তৎক্ষণাৎ তৎক্ষণাৎসুনেস এসুনেস আই স হিম আই কলম বা পুলিশ ই দেয়ার রিস্ট দেয়ার দ্য ঠিক আছে যখনই পুলিশ সেখানে গেল তখনই বা তৎক্ষণাৎ তোমার চটটি পালিয়ে গেল ঠিক আছে বা এস সুন এস আই রিচ দেয়ার আই উইল সেন্ড ইউ এ মেল ঠিক আছে তো এটা দ্বারা বোঝানো হচ্ছে এস সুন দ্বারা বোঝানো হয় যে যখনই ঠিক আছে বা যেইমাত্র মাত্র তারপর দেখো হোয়াটস তারপর ড্যাশ লাইক ঠিক আছে এইটা আর এইটা তোমার দেখো আরেকটা হচ্ছে তোমার এইটা ঠিক আছে এই দুইটা আমাদের নির্ণয় করা সহজ কারণ এই দুইটা কি এই দুইটার জন্য আমাদের দুইটা গ্যাপ থাকে এই যে এখানে একটা গ্যাপ থাকে এখানে একটা গ্যাপ থাকে হোয়াটস লাইক এটার জন্য কিন্তু আমাদের দুইটা গ্যাপ থাকে ঠিক একটা লাইকের এই ক্ষেত্রে একটা আর তো আমরা বুঝতে পারি যে তোমার এই দুইটা কিন্তু খুবই সহজ বাকিগুলা থেকে নির্ণয় করা তো আমরা যদি দেখো হোয়াটস লাইক এটা দ্বারা কি বোঝানো হয় হোয়াটস লাইক মূলত একটি কোশ্চেন কনস্ট্রাকশন করে যা দ্বারা হাউ হাউ এর অনুরূপ ঠিক আছে হাউ ওয়াজ ইউর ডে তোমার দিনটি কেমন ছিল এটার আমরা এই করতে পারি হোয়াটস ইউ ডে লাইক তোমার দিনটি কেমন ছিল তোমার দিনটি কেমন ছিল ঠিক আছে তো এটা হচ্ছে মূলত আমরা হাউকে সাবস্টিটিউট করি ঠিক আছে একটু সুন্দরভাবে বলার জন্য বা একটু ইনফরমাল ওয়েতে বা একটু তুমি অনেক জানো এটা প্রকাশ করার জন্য যেমন দেখো হাউ ওয়াজ ইউর এক্সাম তোমার এক্সাম কেমন ছিল এটা আমরা বলতেছি হোয়াট ইউর এক্সাম লাইক ঠিক আছে কেমন ছিল তার মানে এটাকে আমরা সাবস্টিটিউট করতেছি হাউ দ্বারা

ওয়ার্ড ডাস লুক লাইক যেমন আরেকটা বলতে সে দেখতে কেমন তাকে দেখতে কেমন বা স্বাভাবিক অদ্ভুত বা কাল্পনিক বা কোনো কিছু দেখতে কেমন ঠিক আছে কোনো কিছু দেখতে কেমন এইটা বুঝাতে আমাদের ওয়ার্ড ডাস লুক লাইক এটা আমরা এই করি ঠিক আছে হোয়াট ডাজ লুক লাইক তো হোয়াটস লাইক আর হোয়াট ডাজ লুক লাইক এই দুইটা বিষয় কিন্তু প্রায় সেম ঠিক আছে হোয়াটস লাইক এটাও আমরা হাউ দ্বারা সাবস্টিটিউট করতে পারি হোয়াট ডাজ লুক লাইক এটাও আমরা হাউ দ্বারা সাবস্টিটিউট করতে পারি ঠিক আছে দুইটা যদি একই ইসে থাকে না তাও যদি দুইটা একই ইসে থাকে তুমি অর্থ অনুযায়ী মিলে দিলে হবে দুইটা দেখা যাচ্ছে যে তুমি মনে করো এই ক্ষেত্রে বললা যে ধরো তোমার এটা নাই ধরো তোমার এইটাই আছে এটাই আছে তোমার ধরো এই ড্যাশ আছে শি লুক লাইক ঠিক আছে হোয়াট তোমার গ্যাপ আছে তারপর ধরো আছে শি গ্যাপ ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো এটা একটা বিষয় আর একটা বিষয় যদি আমরা এই ক্ষেত্রে যেটা দেখো ড্যাশ ডুর ঠিক আছে এই দুইটা বিষয় দেখো আমাদের এটা যদি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি দেখো এই ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি লুক লাইক একটা আর বা আমরা যদি ব্যবহার করি আর একটা যেটা হচ্ছে তোমার শি লাইক আর এই ক্ষেত্রে এই দুইটা যদি আমরা এই ক্ষেত্রে ইউজ করি তাহলেও দেখো তোমার ডা সি লুক লাইক এইটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে দেখো তোমার কিন্তু এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে কারণ এই ক্ষেত্রে একটা ব্যক্তির কথা যখন বলা হচ্ছে তখন কিন্তু হোয়ার্ডটা সি লুক লাইক তাকে দেখতে কেমন ঠিক আছে লুক এই যে লুকের বিষয়টা কিন্তু আমাদের ব্যক্তির সাথে এক্ষেত্রে যায় ঠিক আছে কিন্তু এই যে এক্সামের বিষয়টা এক্সামের সাথে কিন্তু লুকটা যায় না ঠিক আছে তো আমরা যখন মনে করো দুইটাই দুইটাই দেওয়া আছে তো দুইটা দেওয়া থাকলে যখন ব্যক্তিবাচক কোনো বিষয় আছে বা যেটা আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে আমরা মূলত লুকের বিষয়টা আনবো লুক মানে তো তো দেখা এই দেখার যে বিষয়টা আছে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আর যেই ক্ষেত্রে ধরো তোমার এই ক্ষেত্রে এক্সাম এক্সামটা তো দেখার বিষয় না ঠিক আছে এক্সামটা তো কোনো চোখে দেখার বিষয় না ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু লুকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না এই ক্ষেত্রে আমরা যদি শুধু ব্যবহার করি তোমার হোয়াট ওয়াজ বা হোয়াট ইজ ইউর এক্সাম ইউর এক্সাম লাইক ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আমাদের এইটা তুলনামূলক সুন্দর হয় ঠিক আছে তো আমরা ব্যক্তির ক্ষেত্রে বা যে বিষয়গুলো আমরা দেখতে পারি ওই বিষয়গুলোর ক্ষেত্রে লুক ব্যবহার করতে পারি আর যদি নর্মালি মনে করে এরকম দুইটা না এই থাকে শুধুমাত্র একটা থাকে তাহলে তো ওই ক্ষেত্রে আর কোনো আমাদের বুঝার কোনো ই থাকে না গুঞ্জায়শই থাকে না কারণ সেক্ষেত্রে আমাদের যদি একটা থাকে ধরো হোয়ার্ড ডাসই লুক লাইক আছে ওয়ার্ড ডাস লুক লাইক আছে বা হোয়ার্ডস লাইক আছে আর আমাদের শুধুমাত্র অপশনে একটাই দেওয়া আছে যে ক্ষেত্রে দুইটা গ্যাপ আছে ঠিক আছে এই ক্ষেত্রে কিছু একটা আছে এই ক্ষেত্রে আমাদের গ্যাপ দেওয়া আছে দুইটা তার মানে আমরা বুঝতে পারি যেহেতু এই একটা আছে তার মানে ওই একটাই অ্যান্সার হবে তারপর দেখো এক্ষেত্রে অ্যাজ ইফ বা অ্যাজ দো অ্যাজ ইফ বা অ্যাজ দো হচ্ছে প্রিটেন্ড করা প্রিটেন্ড করা মানে হচ্ছে ভান করা ঠিক আছে অ্যাজ ইফ বা অ্যাজ দো ঠিক আছে যেমন আমি যদি বলি দেখো সি সে সেইজ ঠিক আছে ড্যাশ সি ওয়ার আ একটা বিষয় আছে ঠিক আছে সে বলল সে বলছিল সে ওয়ারেকি সে ছিল একটা রানী ঠিক আছে সে যদি রানী হইতো তো এই যে দেখো যদি আমরা কিন্তু অর্থই প্রকাশ করতে পারতেছি না এইখানে যদি কিছু না থাকে ঠিক আছে এই যে আমরা কিন্তু এই ক্ষেত্রে একটা যদি আনতে হচ্ছে ঠিক আছে এই যে যদি বা ভান করা বা এই ক্ষেত্রে ভান করাও যদি বলি সে ভান করছিল সে যেন একটা রানী বা সে বলছিল যেন সে একটা রানী তো এই ক্ষেত্রে আমাদের কোনটা আনতে হবে অ্যাজ ইফ

ফার্স্ট প্লাস এক্ষেত্রে ওয়ার হচ্ছে সি এর সাথে আমরা জানি যে থা সিঙ্গুলার নাম্বার এই জন্য কিন্তু ওয়াজ হওয়ার কথা ছিল কিন্তু এটা ওয়ার হইলো কেন হইলো এটা কি আমাদের কখনো কোশ্চেন আসছে বা এটা কি কোনো নিপাতনে সিদ্ধ বিষয় যে এটা আমরা ব্যবহার করি তাই এটা এরকম কিছু আমরা তো ওয়াজ কেন ব্যবহার করি না গ্রামার একটা তো আমাদের বেমিল পাই তাহলে কেন এই বিষয়টা হচ্ছে সে ভান করছিল সে যেন একটা রানী তার মানে কি সে রানী ছিল না বা সে রানী না সে যদি রানী হইতো তাহলে তো সে রানী ভান করতো না এই যে সে ভান করাটা তার মানে কি এটা একটা অবাস্তব জিনিস সে যেটা ভান করছিল। যেটা সে কখনো ছিল না অবাস্তব যে বিষয়টা অবাস্তব মানে কি আনরিয়েল ঠিক আছে আনরিয়েল আর যে যেহেতু এটা কী সে এটা পূর্বে ছিল পূর্বের বিষয়টাই করছিল তার মানে এটা হচ্ছে পাস্ট তার মানে এই যে আনরিয়েল পাস্ট যখন আমরা আনরিয়েল পাস্ট এই বিষয়টাই করি মানে পূর্বে সে ছিল না যেমন আই উইশ ঠিক আছে যেমন আমরা এগুলো কি এরকম আমাদের আছে দেখো আই উইশ আই আই ঠিক আছে আই ওয়ার আার এই যে বিষয়টা এইখানে দেখো আমি আমি উইশ করি বাট আমি যদি একটা পাখি হইতাম ঠিক আছে আমি যদি একটা পাখি হইতাম আমি আকাশে বাতাসে ঘুরে বেড়াইতাম এই যে এর সাথে কিন্তু ওয়াজ হওয়ার কথা ছিল বা আই এম ও হওয়ার কথা ছিল কিন্তু এখানে ওয়ার তার মানে কি আমরা তো পাখি না ঠিক আছে আমি তো পাখি চাইলেও হইতে পারবো না কিন্তু আমি ভাবছি যদি আমি পাখি হইতাম এই যে ভাব করাটা ঠিক আছে এটা কি এটা হচ্ছে আমাদের মূলত আনরিয়েল পাস্ট তো আনরিয়েল কি এটা কোনো এই না গ্রামাটিক্যাল টার্ম না কারণ আমরা যে এই আমরা যে টেন্স জানি যে বারো প্রকার ওই বারো প্রকারের মধ্যে আনরিয়াল পাস্ট বলে কোনো টেন্স নাই তার মানে যেহেতু এই নামে কোনো টেন্স নাই তার জন্য এটার স্ট্রাকচারটাও এটা কোনো ইসের সাথে টেন্সের সাথে যাবে না ঠিক আছে টেন্সের সাথে এটা কোনো টেন্সের সাথে তোমার যাবে না এই জন্য এটার তোমার এক্ষেত্রে ওয়্যার ব্যবহার করা হয় যেটার সাথে আয়ের সাথে কোনো নর্মাল সেন্সে ওয়্যার হয় না সি এর সাথে ওয়ার হয় না এগুলো এই জন্য হয় ঠিক আছে তো আমরা দেখো এজিফ এর কথা বলতে গিয়ে একটা নতুন একটা বিষয় শিখে ফেললাম ঠিক আছে তো দেখো এজিফ এগুলা থাকলে আমরা জানি যে এগুলা কখন হয় ভান করা অর্থে যখন বিষয়গুলো বোঝানো হয় তখন আমরা এগুলো ব্যবহার করি তারপর দেখো দেয়ার দেয়ার কখন ব্যবহার করা হয় এটা আমরা জানি যে দেয়ার সাবজেক্টের জায়গায় ব্যবহার করা হয় এটা নতুন করে বলার কিছু নেই ঠিক আছে দেয়ারটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করে এবং এটার পরে আমাদের দেখো মডাল ভার্ব কিংবা আমাদের অক্সিলারি ভার্বটা থাকে ঠিক আছে মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে ঠিক আছে আর এই আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমার এখন দেখো আরেকটা বিষয় এটা আমাদের এই এই ইসের মধ্যে পড়ে না বাট এটা আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে যেমন এটা আমরা পরবর্তীতেও বলবো যে দেয়ার এই ক্ষেত্রে আর কেন বসলো আর এই ক্ষেত্রে ইস কেন বসলো ঠিক আছে তো এটা কি কারণ আমরা কি মন চাইলো জন্য দেয়ারের সাথে আর দিলাম আবার মন চাইলো দেয়ারের সাথে ইস দিলাম না বিষয়টা হচ্ছে এই দেয়ারটা এখানে কোনো সাবজেক্ট না এটা হচ্ছে তোমার কোয়াজি সাবজেক্ট কোয়াজি মানে হচ্ছে 14 বেশি কোয়াজি কোয়াজি সাবজেক্ট কোয়াজি সাবজেক্ট মানে হচ্ছে 14 বেশি সাবজেক্ট তো আমরা দেখো এই ক্ষেত্রে মূলত আমরা তো এই ক্ষেত্রে মেইন সাবজেক্ট আসলে কি মেইন সাবজেক্ট হচ্ছে যেটাকে আমরা নরমালি অবজেক্ট হিসেবে এই ক্ষেত্রে দেখছি খালি চোখে ওটা হচ্ছে এইটা সাবজেক্ট টু পিপল এ ব্রিজ আর আগের অংশ ঠিক আছে তো টু পিপল টু পিপল আর এই ক্ষেত্রে দেখো ওয়ান ব্রিজ তো এই ক্ষেত্রে দেখো ইজ হইলো আর টু পিপল মানে কি প্লুরাল এক্ষেত্রে আর হইলো ঠিক আছে তার মানে বুঝতে পারলাম কি আমরা এক্ষেত্রে এগুলোর সাবজেক্টগুলো নির্ণীত হয় তোমার ভার্বের এক্ষেত্রে ভার্ব নির্ণীত হয় ভার্বের পরের যে অংশটুকু আছে যেটাকে আমরা নর্মালি অবজেক্ট বলি সেইটা অনুযায়ী আমাদের ভার্ব নির্ণীত হয় ঠিক আছে তো দেখো দেয়ার কোথায় বসে এটা নিয়ে আমাদের ই করার কিছু নাই তারপর দেখো ইট কখন বসে এটা আমাদের বলার কিছু নাই ঠিক আছে ইট সিঙ্গুলার হইলে আমরা ইট ব্যবহার করি ঠিক আছে দেয়ার কখনো হয় ইট কখনো হয় এগুলা আসলে আলোচনা করার বিষয় না তারপর দেখো আনলেস আনলেস কি আনলেস হচ্ছে তোমার কার্যকরণ একটা সম্পর্ক বুঝায় যে এইটা হইলে ওইটা হবে ঠিক আছে যেমন তুমি ইউ বি বিল টু ইউজ এ কিবোর্ড আনলিস ইউ প্র্যাকটিস প্রপারলি ঠিক আছে তুমি একটা কিবোর্ড ভালোভাবে ইউজ করতে পারবা না যদি তুমি প্র্যাকটিস না করো ঠিক আছে তুমি পরীক্ষায় পাশ করতে পারবা না ইউ কান্ট দা এক্সাম রিড ঠিক ঠিক যে তুমি তুমি করতে না ভালো করে না পড়লে তার মানে কি তুমি পাস করতে পারবা যদি না ঠিক আছে আনলেস আনলেস অর্থ কি আনলেস অর্থ হচ্ছে যদি না যদি না তার মানে তুমি পাস করতে পারবা না যদি না তুমি কিবোর্ড ইউজ করতে পারবে না যদি না তুমি ভালোভাবে প্র্যাকটিস করো দ্য ওল্ড ম্যান কুড নট সি আনলেস সি ওর গ্লাসেস সে দেখতে পারে না বৃদ্ধ লোকটি দেখতে পারে না যদি না সে চশমা পরে ঠিক আছে এই যে যদি না আমরা যখন ব্যবহার করতে পারবো যেই যে জায়গায় ওই ওই জায়গাগুলোতে আমরা আনলেস ইউজ করব। তো তারপর দেখো উডিও মাইন্ড উডিও মাইন্ড মানে হচ্ছে কিছু মনে করবেন না ঠিক আছে কিছু মনে করবেন কি ঠিক আছে কিছু মনে করবেন কি আমি যদি আপনাকে চা দিই আপনি কি কিছু মনে করবেন আমি যদি আপনাকে কফি দিই কিছু মনে করবেন কিছু মনে না করলে আপনি কি এখান থেকে একটু সরে ওইখানে গিয়ে বসবেন কিছু মনে না করলে আপনি কি একটু পাশে যাবেন ঠিক আছে এই যে বিষয়গুলা তখন আমরা উডিও মাইন্ডই করি আরেকটা বিষয় হচ্ছে এটা আমরা তোমার কোথায় ব্যবহার করি ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি প্লাস আমরা এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কি বলি দ্য উড ইউ মাইন্ড হ্যাভিং আর এটার পরে উড ইউ মাইন্ড প্লাস কি থাকে আমরা জানি উড এটা আমাদের রাইট ফর্মস সব বারবার ক্ষেত্রে কাজে লাগবে এবং এই ক্ষেত্রে আমরা নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা ই করতে পারবো সহজে নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে ঠিক আছে প্লাস আইএনজি উড ইউ মাইন্ড ঠিক আছে দেখো সবগুলো ক্ষেত্রে উড ইউ মাইন্ড হ্যাভিং উড ইউ মাইন্ড ওয়াকিং উড ইউ মাইন্ড বিং উড ইউ মাইন্ড অ্যাভয়েডিং ঠিক আছে আপনি কি কিছু মনে করবেন উড ইউ মাইন্ড অ্যাভয়েডিং অল সোর্স অফ ব্যাড কম্পেনিয়ন অফ ইউর ওন সেক আপনি কী কিছু মনে করবেন আপনি মনে করবেন কী কিছু যদি আপনি আপনার সকল ইগুলা খারাপ কম্পেনিয়নগুলা ই করেন বাদ দেন ঠিক আছে এক্ষেত্রে বা উড ইউ মাইন্ড বিং এ মেম্বার অফ আওয়ার কালচারাল ক্লাব আমাদের কালচারাল বা আমাদের সাংস্কৃতিক সংগঠনের মেম্বার হো হইতে আপনি কি কিছু মনে করবেন কিছু মনে না করলে আপনি কি আমাদের সাংস্কৃতিক ক্লাবের মেম্বার হবেন ঠিক আছে এই বিষয়গুলো তারপর দেখো নাইদার নাইদারের আমরা দুইটা ভাবে সহজে নির্ণয় করতে পারি একটা হচ্ছে দেখো নর থাকবে ঠিক আছে যদি আমরা নাইদার সব শুরুর দিকে ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে আমাদের নর্থ থাকবে একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে তোমার আরেকটা বিষয় হচ্ছে তোমার এই ক্ষেত্রে যদি শেষের অংশে থাকে ঠিক আছে শেষের অংশ যদি ক্ষেত্রে থাকে যে ক্ষেত্রে আমাদের মনে করে একটা সাবজেক্ট থাকে ঠিক আছে এই ক্ষেত্রে একটা সাবজেক্ট থাকে আর এই ক্ষেত্রে সাবজেক্ট থাকে দুইটা দুইটা নাইদার রহিম নর হিজ ব্রাদার এই ক্ষেত্রে একটা আর একটা হচ্ছে দেখো রহিম ডাজ নট লাইক সুইমিং নাইদার ডু আই নাইদার ডু আই তারপর একটা আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি নাইদার মাই ফাদার ঠিক আছে এগুলো দ্বারা বোঝানো হয়েছে আমি পার্টিতে অ্যাটেন্ড করতে পারি নাই আমার বাবাও না ঠিক আছে বা রহিম ডাজ নট লাইক সুইমিং রহিম সাঁতার কাটতে পছন্দ করে না নাইদার ডু আই নাইদার ডু আই আমিও না আর এই ক্ষেত্রে দেখো নাইদার রহিম নর হিজ ব্রাদার ডিড দ্য ওয়ার্ক ঠিক আছে রহিম কিংবা তার ভাই কেউই এই কাজটি করেনি একটা হচ্ছে দেখো তোমার এই ক্ষেত্রে যে প্রথমে একটা নেগেটিভ ই আছে সেন্টেন্স আছে ঠিক আছে ওইটারই তোমার নেতিবাচক সামঞ্জস্য ঠিক আছে নেতিবাচকভাবে সামঞ্জস্য যে আমি পছন্দ করি না সেও না বা সে পছন্দ করে না আমিও না এই যে নেতিবাচক সামঞ্জস্য এই ক্ষেত্রে আমরা রান্না দেওয়ার ব্যবহার করি আরেকটা হচ্ছে আমাদের নর থাকলে বা আমরা মনে করি দুইজনের কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য না সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি তারপর দেখো এস ফার্স্টেস্ট মানে কি মানে হলো যত দ্রুত সম্ভব ঠিক আছে এটা সহজে আমরা বুঝতে পারি এটা আমাদের গ্রামাটিক্যাল কোনো না যে এ বার্ড ক্যান ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এ প্লেন একটা পাখি উঠতে পারে না তোমার একটা প্লেনের সমান গতিতে বা নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ক্যান রান অ্যাজ ফার্স্ট অ্যাজ ওসাইন বোল্ট ওসাইন বোল্টের মতো দ্রুত গতিতে কেউ দৌড়াইতে পারে না দ্য ওল্ডার দ্য মোর এটাও দেখো ওইরকম কিছু না নর্মাল বিষয় দ্য সুনার দ্য বেটার দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন এগুলো একবারে তোমার

ঠিক আছে কোনো গন্তব্য বা উদ্দেশ্য বোঝাতে এক্ষেত্রে আমরা মূলত ইন অর্ডার টু ব্যবহার করি ঠিক আছে যেমন ধরো তুমি ইউ শুড টেক মেডিসিনস ইন অর্ডার টু গেট ওয়েল ঠিক আছে তোমার ওষুধ নেওয়া প্রয়োজন বা মেডিসিন নেওয়া প্রয়োজন ইন অর্ডার টু গেট ওয়েল ঠিক আছে ভালো হওয়ার জন্য এই যে তার এক্ষেত্রে গন্তব্যটা কি ভালো হওয়া কিংবা এক্ষেত্রে দেখা আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইন অর্ডার টু বাই বুক আমি মার্কেটে গেলাম কিছু বই কেনার জন্য ঠিক আছে এই বিষয়গুলো হোয়ান কে হচ্ছে তোমার এক্ষেত্রে বোঝানো হয় তোমার তোমার কি বোঝায় হোয়েনভার মানে তোমার একটা সময়কে বুঝায় ঠিক আছে যখনই হোয়েনভার মানে যখনই যখনই আমি আসলাম আমি দেখলাম কি সে বই পড়তেছিল হোয়াইন এভার আই কাম আই ওয়াজ আই স হিম রিডিং দ্য বুক বা আমি যখন আসলাম সে রান্না করতেছিল হোয়াইন এভার আই কেম বা আই গো শি ওয়াজ কুকিং ঠিক আছে এই বিষয়গুলো যখনই ঠিক আছে যখনই বুঝে এটা তারপর দেখো এই ক্ষেত্রে বাট ফর বাট ফর মানে হচ্ছে ছাড়া ব্যতীত ঠিক আছে ছাড়া বাট ফর ইউর হেল্প আই কুড নট হ্যাভ সাকসিডেড ইন দ্যাট কেস তোমার হেল্প ছাড়া তোমার সাহায্য ছাড়া এই ক্ষেত্রে বাট ফর মানে হচ্ছে ছাড়া তোমার এটার জন্য শুধুমাত্র অর্থটা জানাই প্রয়োজন আমরা এই ক্ষেত্রে অনেকগুলো দেখলাম যে যেগুলো শুধুমাত্র আমরা অর্থ জানলে কিন্তু আমরা বুঝতে পারি ঠিক আছে যে ছাড়া বা ব্যতীত ব্যতী রেখে ঠিক আছে হি উড হ্যাভ প্লেড বাট ফর এ নিউ ইন নিউ ইঞ্জুরি ঠিক আছে সে খেলতে পারতো ঠিক আছে যদি তার ই না থাকতো নিঞ্জ হাঁটুর ব্যথা না থাকতো বা দ্য ফর এ কাপল অফ এই মাঠটা একদম তোমার খালি ছিল গ্রাউন্ডটা খালি ছিল বাট ফর কিন্তু কিছু কি ছিল এই ক্ষেত্রে দেখো কিছু ট্যাক্সি ছিল ঠিক আছে না এই ক্ষেত্রে না প্লাস অসমাপিকা ক্রিয়া ঠিক আছে তার মানে এই ক্ষেত্রে একটা নেতিবাচক বিষয়টা বুঝে যে খালি ছিল কিন্তু দুইটা তোমার ই আছে যেমন ছেলে নাইনটি নাইন পার্সেন্ট ভালো কিন্তু মনে করো এইটা করে ঠিক আছে তারপরে দেখো ইউজ টু ইউস টু মানে হচ্ছে তোমার অতীতকালে কোনো একটা কাজের সাথে যেটার সাথে আমরা ই ছিলাম অনেক বেশি কি বলে তোমার অনেক বেশি লিঙ্কড ছিলাম ঠিক আছে ওইটার সাথে যে অতীতে আমি অনেক বেশি বই পড়তাম অতীতে অনেক খেলাধুলা করতাম ঠিক আছে আই ইউজ টু প্লে সো সো মাচ ঠিক আছে বা আই ইউজ টু কি বলে আই ইউজ টু ওয়াক টেন মাইলস আ ডে ঠিক আছে এইভাবে তোমার ইউস টু বোঝায় আর ইউজ টু এর পরে কি বসে আমরা জানি যে ভিওয়ান বসে ঠিক আছে ইউজ টু এর পরে ভি ওয়ান বসে আর বি মানে বি ভার প্লাস ইউজ টু যখন হয় ইউজ টু প্লাস কি বসে তখন ভি প্লাস আইএনজি আর যখন শুধু ইউজ টু হয় শুধু ইউজ টু প্লাস বি ওয়ান দুইটা বিষয় কিন্তু মনে রাখবা ঠিক আছে যেমন দেখো এই ক্ষেত্রে বি এই যে বি ভার হি ইজ ইউজ টু এই যে এক্ষেত্রে প্লেইং আছে কিন্তু বাকি সবগুলাই দেখো এই যে ই নট ইউজ টু বল ঠিক আছে টু প্লে বিষয়গুলো তারপরে দেখো নো নো দুটি কাজের মধ্যে একটি হতে না হতেই যখন হয়ে যায় তখন আমরা নো সুনার হেড ব্যবহার করি ঠিক আছে যেমন দেখো তোমার নো সুনার হেড হি অ্যারাইভ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের একটা তোমার ই থাকে দেন থাকে তোমার এই যে এক্ষেত্রে একটা দেন থাকতে পারে ঠিক আছে যে নো সুনার হেড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন অল দ্য স্টুডেন্টস স্টুড আপ ঠিক আছে এই ক্ষেত্রে একটা দেন থাকে আর এই ক্ষেত্রে দেখো এটা আমাদের যেহেতু পাস্ট পারফেক্ট হেড আছে পাস্ট পারফেক্ট আর এই ক্ষেত্রে আমাদের এটা থাকে কি এটা হলো পাস্ট ইনডিফিনিট থাকে ঠিক আছে তো পাস্ট ইনডিফিনিট দেন এর পরের অংশে পাস্ট ইনডিফিনিট থাকলে আর এটা আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের তাহলে কি বসবে নো সুনার হেড বসবে তারপর হোয়াট ডু ইউ মিন আমরা বুঝতে পারি হোয়াট ডু ইউ মিন মানে তুমি কি বুঝাতে চাও ঠিক আছে এটা আলাদা করে ই করার না আই ডোন্ট আই থিঙ্ক বাংলাদেশ উইল উইন দ্য ম্যাচ হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ মিন ঠিক আছে তো আমি এই করি যে বাংলাদেশ ম্যাচটা যে তুমি কী ভাবো বা তুমি কি মনে করো ঠিক আছে তুমি কি মনে করো হোয়াট ডু ইউ মিন বা হোয়াট ডু ইউ মিন শুড আই গেভ আপ হোপ অফ দ্য ওয়ার্ল্ড টু ওনলি ফর টাইমস্কেজিউল আমার কি শুধুমাত্র সময় অভাবে কি আমার এই পৃথিবীর যে ট্যুরটা দেওয়া এটা কি ই করা উচিত বলে তুমি মনে করো ছেড়ে দেওয়া হোয়াট ডু মিন তুমি কি মনে করো ঠিক আছে তারপর দেখো হোয়াটস দ্য ম্যাটার তারপর এজ লং এজ এজ লং এজ হোয়াটস দ্য ম্যাটার কোন ব্যক্তি বা বস্তু পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ব্যত্য হলে বা অস্বাভাবিকতা বা ব্যত্যয়ের কারণে ইঙ্গিত পূর্ণ এ হোয়াটস দ্য ম্যাটার ঠিক আছে যে কি হইল কি হয়েছে ঠিক আছে হোয়াটস দ্য ম্যাটার এটা মূলত হচ্ছে তোমার কি হয়েছে ঠিক আছে এটা বুঝাতে আমরা ব্যবহার করি কি হয়েছে কিংবা অ্যাজ লং এস ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে এটা দ্বারা আমরা মূলত বুঝাই ততক্ষণ আই উইল ওয়েট অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্কিং ঠিক আছে ঠিক আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত তুমি কাজ করছো উই উইল প্লে ফুটবল অ্যাজ লং অ্যাজ দ্য সান সাইন্স সূর্য ডু উঠা পর্যন্ত ঠিক আছে সূর্য থাকা পর্যন্ত এই করা পর্যন্ত আমরা ফুটবল খেলবো বা ইউ ক্যান টেক মাই কার অ্যাজ লং অ্যাজ ইউ ড্রাইভ কেয়ারফুলি তুমি আমার গাড়ি নিতে পারবা ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি এটা সেফলি ড্রাইভ করো ঠিক আছে লেস্টের একটা বিষয় লেস্ট হচ্ছে তোমার লেস্ট যদি না লেস্ট অর্থ তোমার এই ক্ষেত্রে যাতে না ঘটে ঠিক আছে আই গ্রেপ দ্য আয়রন রেল লেস্ট আই শুড ফল ডাউন ঠিক আছে আমি আয়রন রোডটা ধরলাম যাতে না যাতে না কি হয় যাতে না আমি পড়ে না যাই ঠিক আছে ইউ শুড ই করো ইউ শুড ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ মাইট মিস দ্য ট্রেন তোমার জোরে হাঁটার প্রয়োজন না তুমি ই মিস ঠিক আছে এই বিষয়টা ই করা হয় তারপর ইন কেস কি ইন কেস হচ্ছে তোমার দুটি ঘটনার মধ্যে তোমার ই করা হয় সম্পর্ক বা বাস্তবতা সূত্র ঠিক আছে যেমন ইউ হ্যাড বেটার টেক দ্য কিস ইন কেস আই এম আউট তোমার চাবিটা নিয়ে যাও তোমার জন্য ভালো ইন কেস যদি আমি মনে করো বাইরে থাকি ওই ক্ষেত্রে ঠিক আছে ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম এটা হচ্ছে মূলত এটা আমরা বুঝতে পারবো দেখো ক্ষেত্রে আমাদের এটার পরে ধরো এই ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকবে আর এই ক্ষেত্রে আমাদের পাস্ট ইন্ডিফিনিট থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় ঠিক আছে আর ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এই সেই মুহূর্ত ঠিক আছে ইট ইজ হাই টাইম উই শুড গেভ আপ উই শুড গেভ আপ ব্যাড উই গেভ আপ আওয়ার ব্যাড হ্যাবিটস উই গেভ আপ স্মোকিং এটার দুইটা বিষয় একটা হচ্ছে আমরা তোমার অর্থ অনুযায়ী মিলাবো যে এটা এই সেই মুহূর্ত বা এই সেই মাহেন্দ্রক্ষণ একটা বিষয় আর একটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে আগে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট পরে থাকে ফার্স্ট ইনডিফিনেন্ট ঠিক আছে আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না তো আমরা দেখো এই ক্ষেত্রে আমরা যদি বোর্ড কোশ্চেনে যাই ঠিক আছে বোর্ড কোশ্চেনে দেখো এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেমন দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার ঢাকা বোর্ডে যদি আমরা যাই ঢাকা বোর্ড দুই হাজার দেখো বলা হচ্ছে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল উই ড্যাশ ইউটিলাইজ প্রপারলি তো এটা সলভ করার দুইটা বিষয় একটা হচ্ছে তোমার মনে করো যে তোমার যে সবগুলো একসাথে তোমার পার লাগবে এরকম কিছু না তুমি যেগুলো পারবা না ওগুলা ফাঁকা রাখবা যেগুলো পারবা ওগুলাই তোমার অপশনে একটা করে টিক দিয়ে রাখবে যেমন টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময় খুবই মূল্যবান উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি তো এটা কি হইতে পারে দেখো এটা হইতে পারে যে উই তোমার এই ক্ষেত্রে দেখো ইউটিলাইজ আছে তার মানে ভি ওয়ান আছে তার মানে এই ক্ষেত্রে আমরা এইরকম কিছু একটা ব্যবহার করতে পারি কোনটা কোনটা ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তোমার হ্যাভ টু ব্যবহার করতে পারি কারণ টু এর পরে আমরা জানি যে তোমারই ই হয় ওয়ান বসে আর একটা হচ্ছে হ্যাড ব্যাটার এটাও হইতে পারে কিন্তু এক্ষেত্রে কোনটা হবে আমাদের ক্ষেত্রে কি ইউটিলাইজ প্রপারলে তো উই কি এটা একটা উচিত আর্থে উচিত আর্থে কিন্তু এক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয়েছে ঠিক আছে উচিত আর্থে তো উচিত আর্থে যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। হ্যাপ টু ঠিক আছে এক্ষেত্রে আমরা হ্যাপ টু ব্যবহার করব উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রবলে তার মানে এটা আমরা গ্রামাটিক্যালিও কারেক্ট অর্থের দিক দিয়েও কারেক্ট দুই দিক দিয়ে কারেক্ট তো এটা আমরা মার্ক করে রাখবো ঠিক আছে এটা একে গেল তারপরে দেখো বলা হচ্ছে আই ড্যাশ টে এ ট্যাক্সি দেন ওয়াক ঠিক আছে এটা দেখো বলা হচ্ছে দেন এটা আমাদের দেখো দেন আছে দুইটা কাজকে বুঝাচ্ছে তো এটা কোনটা হবে দেখো এটা কোনটা হবে এটা আমাদের দেন থাকলে কোনটা হয় উড রাদার আই উড রাদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক ঠিক আছে আমার জন্য ভালো হবে একটা ট্যাক্সি নেওয়া তোমার হেঁটে যাওয়ার চেয়ে ইট ইজ অলরেডি টু লেট কারণ এটা অলরেডি আমাদের জন্য দেরি হয়ে গিয়েছে তারপরে দেখো লং এগো ড্যাশ লিভড এ মাইটি কিং কুবালা খান ঠিক আছে তো এটা দেখো আমরা বুঝতে পারি যে এটা কি হবে লং এগো থাকলে এক্ষেত্রে কোনটা হয় এটা আমাদের আমরা অর্থের দিক দিয়ে বুঝতে পারি এটা হবে দেয়া ঠিক আছে সেখানে একটা রাজা বাস করতে যার নাম ছিল কুবালা তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ড্যাশ ওয়াচিং এ হরর ফিল্ম এট মিড নাইট হোয়াট আর ইউ আর রিয়েলি স্কেয়ার্ড এই যে দেখো এক্ষেত্রে আমাদের কোশ্চেন মার্ক আছে এই ক্ষেত্রে একটা বিষয় আরেকটা বিষয় আমাদের দেখো আইএনজি যুক্ত আছে তো এটা কি হবে এটা আমাদের এটা হবে না ঠিক আছে এটা হবে না তারপর দেখো হেড ঠিক আছে ইট তো আমাদের কোনটা হবে দেখো একটা যেহেতু গ্যাপ এই ক্ষেত্রে এইটা যেহেতু সাথে আছে মাঝখানে কোনো ডট নেই তার মানে এটা একসাথে বসবে তার মানে কোনটা হবে এটা হবে হোয়াটস লাইক ওয়াচিং এ হরর ফিল্ম এট মিড নাইট বা আমরা এই করতে পারি এটাকে সাবস্টিটিউট করতে পারি হাউ ইজ ওয়াচিং আ হরর ফিল্ম ইন দ্য মিড অ্যাট মিড নাইট রাতের বেলা হরর ফিল্ম দেখলে কেমন হবে ঠিক আছে বা ওয়ার্ডস ইট লাইক দেখতে কেমন হবে ঠিক আছে এইটা এই বিষয়গুলো তারপর দেখো বলা হচ্ছে আমাদের ইট ইজ উইন্টার ইউ ড্যাশ এক ঠিক আছে এইখানেও ভি ওয়ান আছে ড্যাশ একোড তো কোনটা হবে এইটা এখন এখন শীতকাল ড্যাশ তো এটা আমাদের কোনটা হইতে পারে দেখো এটা আমাদের হইতে হবে কোনটা এই যে এটা এটা তো আমাদের গেল চার নাম্বারে পাঁচে কি হবে ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটারের পরে আমরা জানি যে ভি ওয়ান বসে তো ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার বাই এ কোট এখন শীতকাল এই জন্য তোমার জন্য উচিত একটা কোট কিনে নেওয়া তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের এইটা সবচেয়ে সহজ দুইটা গ্যাপ আছে দুইটা এখানে মাঝখানে ডট আছে তার মানে এইটা হবে সরি এটা তো এটা ছিল না এই যে এইটা ছিল চার আর এইটা কত এটা হচ্ছে আমাদের ছয় ছয় এটা হোয়াটস দ্য হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুকস লাইক ঠিক আছে দেখো এই ক্ষেত্রে দেখো ব্যালকনিটা দেখা যায় এই জন্য লুকের বিষয়টা আছে আবার লুকের বিষয়টা যে এই ক্ষেত্রে বসবে এটা দেখো আমাদের পরের সেন্টেন্স আমরা বুঝতে পারি ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইট রিয়েলি স্মল ঠিক আছে হোয়াটস দ্য হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুকস লাইক লুক লাইক তারপর বলছে ইট লুকস ভেরি বিউটিফুল কিন্তু এটা ইট ইজ রিয়েলি স্মল এটা খুবই ছোট বাংলাদেশ ড্যাশ বাংলাদেশ ড্যাশ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট দেখো ওই যে বাংলাদেশ ডে সাইজনে ইন্ডিপেন্ডেন্ট জন্মের কথা বলা হচ্ছে 16 ডিসেম্বর 1971 সালে তো এটা কোনটা হবে বাংলাদেশ ওয়াজ বর্ন ঠিক আছে খুবই সহজ এটা ওয়াজ বর্ন এটা গেল আমাদের সাথে তারপর আমাদের দেখো কোনটা আর কি কি আছে দেখো বলতেছে আমাদের বলতেছে এইচ ড্যাশ ওয়াজ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দ্যান 1000 ইয়ার্স এগো এটা ছিল চায়না যেখানে এই দেখো আমি যখন বলতেছি এটা ছিল না তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারি এটা কোনটা হবে এটা হবে আমাদের এই যে এটা ইট ইট ওয়াজ না আবার এক্ষেত্রে যেহেতু ওয়াজ আছে তার মানে সিঙ্গুলার তার মানে এটা আমরা খুব সহজেই বুঝতে পারি এটা হবে ইট ইট ওয়াজ ইন চায়না এটা ছিল না যে এখানে হয়তো আবার সম্ভবত তোমার এক হাজার বছর আগে থেকে বনসায়ের এই ইটা ছিল বনশায়ের বলতে তো আমরা বুঝি যে ছোটো ছোটো গাছগুলো তারপর দেখো আই ক্যান নট রাইড এ বাইসাইকেল লেট ড্যাশ এই মোটর সাইকেল তার মানে দেখো বড় কাজটা বোঝানো হচ্ছে আর ছোট কাজটা তার মানে আমি সাইকেলই চালাইতে পারি না ড্যাশ মোটর সাইকেল তার মানে কি এটা কোনটা হবে খুব সহজে বুঝতে পারি আমরা তো তোমার কি আমরা এই তোমার মোটর সাইকেলই চালাইতে পারি না এই ক্ষেত্রে মোটর সাইকেলের কথা তো অনেক দূরেই ঠিক আছে তারপর দেখো ড্যাশ স্টপ আই স্টার্টেড ফর হোম তার মানে কোনটা হবে ক্ষেত্রে বাকি আছে আমাদের এই যে এস এসনেস ঠিক আছে মানে যখনই অ্যাজ সুন এস দ্য রেন স্টপ আই স্টার্টেড ফোর হোম যখনই তোমার বৃষ্টি থামলো আমি বাসার জন্য রওনা দিলাম ঠিক আছে রওনা দিলাম অ্যাজ সুন অ্যাস গেল তারপরে দেখো আর একটা বোর্ড যদি আমরা দেখি রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে দেখো বলা হচ্ছে এক্ষেত্রে আমাদের রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন ফর টিচিং দেন বি আর নার্স ঠিক আছে এক্ষেত্রে দেখো দুইটা কাজের কথা বলা হচ্ছে প্রফেশন অফ টিচিং আরেকটা হচ্ছে নার্স আর এই ক্ষেত্রে আমাদের কি আছে দেন আছে তার মানে এটা কি হবে রূপা উড রাদার এই যে উড রাদার এটা এটা হবে এক নম্বরে উড রাদার সোজা হিসাব তারপর দেখো ইডমান্ড বুরাক ওয়াজ এন ওরেটো রাইটার অ্যান্ড শিওর হি ড্যাশ ইন সতেরোশো উনত্রিশ ইন ইংল্যান্ড তার মানে কোনটা হবে ওয়াজ বর্ন খুব সহজে বুঝতে পারে এটা ওয়াজ বর্ন হবে হি ক্যানট টিচে ইন এ হাই স্কুল ড্যাশ ইন ইউনিভার্সিটি তার মানে কি সে তোমার হাই স্কুলের স্টুডেন্টদের পড়াইতে পারে না আর ড্যাশ তোমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তো দূরেই থাক তার মানে কোনটা হবে ল্যাট এলন লে হবে আমাদের তিন নাম্বারে ঠিক আছে তারপর দেখো এটা বলা হচ্ছে ড্যাশ ডিফিকাল্ট টু রিগেন লস্ট হেলথ সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ ঠিক আছে এটা কোনটা হবে এটা দেখো আমাদের দেখো ই ড্যাশ ইজ ডিফিকাল্ট কোনটা ডিফিকাল্ট আমাদের দেখো এটা হ্যাজ টু হ্যাড ব্যাটার ই ইফ তো এটা কি আচ্ছা আমরা এটা গ্যাপ রাখি কারণ এটা আমাদের মিলছে না কিছুর সাথে দেয়ার সাথে ইজ হবে না লস্ট হেলথ দেয়ার ইজ হবে না হ্যাজ টু তো সাবজেক্ট হিসাবে বসে না হ্যাড ব্যাটার হ্যা সোন বসে না এইটা আমাদের যদি ইট হইতো তাহলে হইতে পারতো এখন দেখা যাক এটা কি আমাদের ভুল আছে কিনা তো এটা আমরা গ্যাপ রাখলাম যেহেতু এটা আমাদের কনফিউশন আছে সোজা হিসাব তারপর দেখো ড্যাশ ফ্লোস এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ দ্য রিভার ইজ ইউজফুল টু আজ ইন মেনিওয়েস তো একটা কি করে আমাদের ইসের পাশ দিয়ে গ্রামের পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয় ঠিক আছে তো এটা কোনটা হবে দেখো এটা এটা হবে দেয়ার ঠিক আছে দেয়ার ফ্লোস দেয়ার ফ্লোজ এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ দ্য রিভার ইজ ইউজফুল টু আজ ইন মেনিওয়েস তার মানে এটা হবে আমাদের পাঁচ নাম্বারে

তার অনেক পড়া উচিত এই যে উচিত অর্থে উচিত অর্থে হলে কি হবে হ্যাস টু হবে হ্যাস টু তার মানে হ্যাস টু গেল আমাদের ছয় নম্বরে তারপরে দেখো সাথে বলা হচ্ছে রিতা ইজ ইল উই ড্যাশ গো উই ড্যাশ গো এটা আমাদের ভি ওয়ান আছে তো এটা কোনটা হবে এটা হবে আমাদের হেড ব্যাটার ঠিক আছে হ্যাড ব্যাটারটা হবে আমাদের সাত নম্বরে উই হ্যা সাত নম্বর সরি এটা আট নম্বর ঠিক আছে আমরা সাত নম্বরটা স্কিপ করলাম তো এটা দেখো রিতা ইজ ইল উই হ্যাড বেটার ঠিক আছে আমাদের জন্য এটা ভালো হবে টু গো টু হার তাকে দেখার জন্য ঠিক আছে তারপর দেখো আমরা জি নাম্বারটা স্কিপ করেছিলাম জি নাম্বারটা যদি দেখি দেখো এটা দেখো দুইটা গ্যাপ আছে তার মানে কি হবে এটা কোনটা হবে এই যেটা এটা হবে আমাদের সাত নাম্বারে হোয়াডডডাস হানি অনেস্টি লুক লাইক ঠিক আছে হোয়াডডডাস অনেস্টি লুক লাইক ঠিক আছে সততা আসলে কেমন তারপরে দেখো আমাদের নম্বরে বলা হচ্ছে দ্য দেখো কখন আমরা কিন্তু এটাই করতে পারি দেখো ফুডস ওয়্যার কন্টামিনেট খাবারগুলো দূষিত ছিল তো কি হলো যখন তারা খাবার খাইলো তখনই তারা অসুস্থ হইলো ঠিক আছে যখন অ্যাস সুন অ্যাস দে হ্যাড ফুড যখনই তারা খাবার গ্রহণ করলো দে গার্লস ফেলস সিক তারা কি হলো অসুস্থ হয়ে গেল তার মানে আমরা কিন্তু এই ক্ষেত্রে এস সুন ব্যবহার করার একটা কিন্তু আমরা এই ক্ষেত্রেই দেখতে পাচ্ছি তার মানে এটা কি হবে নয় নাম্বার হবে এস সুন দশ নাম্বারে কি হবে দেখো ড্যাশ এলিফেন্ট লুক লাইক আচ্ছা এই ক্ষেত্রে কি আমাদের একটু ঝামেলা ছিল না এই ক্ষেত্রে আমার একটা ঝামেলা এই ক্ষেত্রে হয়ে গেছে ঠিক আছে যেটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা হবে আমাদের এই যে এটা এইটা হবে দশ নাম্বারে কোনটা দশ নাম্বারে হবে এই যে এইটা এইটা হবে দশ কারণ কি আমি ওই এটা দেখে নেব ওয়ার্স লাইক হয়তো বা তোমরা অনেক অনেকে যারা এইগুলো বুঝতে পেরেছ রুলসগুলো তারা অলরেডি হয়তো বা আমার ভুলটা ধরে ফেলেছে যেটা হচ্ছে তোমার এক্ষেত্রে দেখো তোমার এই যে ড্যাশ অ্যান্ড এলিফ্যান্ট ড্যাশ তো এলিফ্যান্ট তো দেখা যায় ঠিক আছে এলিফ্যান্ট যেহেতু দেখা যায় তার মানে এটার সাথে লুকের যে বিষয়টা আছে তোমার লুকের যে বিষয়টা এই যে এটা এটা হবে কারণ লুক লাইক লুক তো হাতি দেখা যায় আর এই ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে ই করতে ভুল হয়েছিল যেটা হচ্ছে অনেস্টি অনেস্টি তো দেখা যায় না এই জন্য এটা কোনটা হবে এই যে এইটা হবে আমাদের তোমার এই কত নাম্বার ছিল এটা হবে আমাদের সাত নাম্বার ঠিক আছে হোয়াটস হোয়াট অনেস্টি লাইক ঠিক আছে সততা আসলে কেমন আর হাতি দেখতে কেমন হাতি যেহেতু দেখা যায় এই জন্য ওইটার ক্ষেত্রে আমাদের লুকের বিষয়টা আসবে আর আমাদের অনেস্টি যেহেতু দেখা যায় না এই জন্য এটা কি হবে হোয়াটস লাইক হবে এটা আর তার মানে আমরা বুঝতে পারি যে আমরা যেটা কনফিউশন ছিল ডি নাম্বারটা এটা আসলে ইফ হবে না ইফ ইজ ডিফিকাল্ট টু রিগেন লস্ট হেলথ এটা ইফ ইজ হবে না এটা হবে আমাদের ইট ইজ এটা হবে আমাদের ইট ঠিক আছে ইট ইজ ইট ইজ ডিফিকাল্ট টু রিগেন লস্ট হেলথ লস্ট হেলথ মানে হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া খুবই দুষ্কর বা কষ্টকর ঠিক আছে খুবই সহজ তুমি যখন এগুলো প্র্যাকটিস করবে দেখবা যে খুব সহজে তুমি মিলে নিতে পারছো এবং এটা দিয়ে কিন্তু আমাদের টাইমগুলো ই করতে হবে কমাইতে হবে এটা আমাদের একটার জন্য আমরা সর্বোচ্চ পাঁচ মিনিট ব্যয় করতে পারি ঠিক আছে এর বেশি ব্যয় করা উচিত হবে না ম্যানার্স মেক এ ম্যান স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ তার মানে স্টুডেন্টদেরকে আসলে করতে হবে প্র্যাকটিস করতে হবে কি করতে হবে ভালো ব্যবহার প্র্যাকটিস করতে হবে তার মানে এটা দ্বারা আসলে কোনটা বুঝে দেখো এটা দ্বারা আমরা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করি হ্যাভ টু বা স্টুডেন্টস যেহেতু এই জন্য এটা হবে আমাদের হ্যাভ টু হ্যাভ টু আমরা ব্যবহার করি তাদের উচিত প্র্যাকটিস করা ভালো ব্যবহার তাদের দৈনন্দিন জীবনে তারপর দেখো ইউ লুক একজে তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে ইউ ড্যাশ টেক রেস্ট টেক রেস্ট ঠিক আছে এই যে ওয়ান তো এই ক্ষেত্রে তোমার জন্য এই ক্ষেত্রে তোমাকে যেহেতু ক্লান্ত দেখাচ্ছে তোমার জন্য ভালো হবে টেক রেস্ট নেওয়া বা ই করা ঠিক আছে তো এটা আমাদের কোন কোনটা হবে হেড বেটার ঠিক আছে তোমার জন্য ই করাটা ভালো হবে তোমার জন্য এখন রেস্ট নেওয়া ভালো হবে তারপর দেখো আমাদের বলা হচ্ছে তিন নম্বরে রায়হান রায়হান হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিন ড্যাশ বুস্টার ডোজ তার মানে কি সে এখনও কোভিড নাইন্টিনে ফার্স্ট ডোজই নেয় 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 আর বুস্টার ডোজ কি বুস্টার ডোজ হচ্ছে তিনটা নেওয়ার পরে তারপর বুস্টার ডোজ দেওয়া হচ্ছে তার মানে এটা হচ্ছে পরে তার মানে এটা কোনটা হবে অ্যালন ঠিক আছে সে প্রথম ডোজটা নেয় নেই আর অ্যালন আমাদের এই বুস্টার তো দূরে ঠিক আছে দূরেই থাক তার মানে এটা হবে তিন নম্বরে তারপর চার নম্বরে আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম ড্যাশ সিমস এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ তার মানে এক্ষেত্রে দেখো ই আছে সিন সিঙ্গুলার তার মানে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হবে সিঙ্গুলার সাবজেক্ট কোনটা আছে যে ইট ইট সিনস ঠিক আছে ইট সিনস তারপর দেখো আমাদের আছে রিয়া ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক একটা দেখো রিয়া দ্য ফ্রোজেন মাউন্টেন পিক ঠিক আছে একটা আমাদের দেখো কোনটা হবে হোয়ার্স লাইক নাকি আমাদের হোয়াট ডাস লুক লাইক আর একটা আছে আমাদের কোনটা দুইটা গ্যাপলাই যে এটা তো দেখো এই ক্ষেত্রে

আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি আমি আসলে একটা নিউক্লিয়ার একটা ছোট অনু ফ্যামিলি যেটার মধ্যে মা বাবা আর সন্তান থাকে আমি একটা অনু ফ্যামিলি থেকে আসছি তো তোমার ফ্যামিলিটার কেমন তার মানে কোনটা হবে এটা হবে আমাদের এই নাম্বারটা হবে তোমার এই যে হোয়াটস লাইক কেমন হাউ হাউ ইউর ফ্যামিলি হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার ফ্যামিলি কেমন কারণ আমি একটা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আসছি তার মানে এইটা হবে আমাদের এই নাম্বারটা আর এটা তাহলে কোনটা হবে এটা যেহেতু দেখার কথা কারণ রিয়া ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন এই যে ফ্রোজেন মাউন্টেন তার মানে একটা বরফ জমা পাহাড়ের পিক মানে চূড়াটা দেখতে আসলে কেমন তার মানে এই ক্ষেত্রে লুকের বিষয়টা আসছে তার মানে এটা কোনটা হবে এইটা হবে আমাদের এই যে ই নাম্বারটা হবে এইটা লুকের বিষয়টা কিন্তু আমাদের আসছে ঠিক আছে তারপর দেখো এফ এ বলা হচ্ছে তোমার কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পয়েন্ট ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল তার মানে এই ক্ষেত্রে কোন বিষয়টা বোঝানো হচ্ছে এই ক্ষেত্রে দেখো কাজী নজরুল ইসলাম যে জন্মগ্রহণ করেছিল চুরুলিয়াতে ওইটাকে বোঝানো হচ্ছে তার মানে হিউ ওয়াজ বর্ন তো আমাদের এটা গেল আমাদের দেখো এটা গেল এফ এ তারপর জি আমরা যদি দেখি জিতে স্কাই স্কাইস ক্লাউডি অ্যান্ড ইট মে স্টর্ম এট এনি মুভমেন্ট সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি ড্যাশ পসিবল তো আকাশে মেঘ জমেছে এই জন্য আমাদের এখনই এখনই হয়তো বা ঝড় আসতে পারবে এই জন্য সুতরাং উই শুড ড্যাশ উই শুড স্টার্ট আওয়ার জার্নি ড্যাশ পসিবল যেহেতু এখনই ঝড় আসতে পারে তার মানে আমাদের কি করা উচিত এখনই আমাদের জার্নি স্টার্ট করা উচিত ঠিক আছে তো উই শুড স্টার্ট আওয়ার জার্নি অ্যাজ সুন অ্যাজ পসিবল টার্ন মানে এটা কী হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আই নাম্বারটা দেখো বলা হচ্ছে আই ড্যাশ লার্ন দেন কোয়ারেল উইথ দ্যাম লার্ন দেন এই যে দেখো দেন আর দুইটা বিষয় আছে লার্ন একটা হচ্ছে শিখা আর একটা হচ্ছে ঝগড়া করা তার মানে এটা কি হবে দুইটা বিষয় আছে প্লাস এই ক্ষেত্রে আমাদের তোমার এই ক্ষেত্রে এই দেন আছে তার মানে এটা কোনটা হবে এটা হবে আমাদের উড রাদার উড ফাদার বানাই দিসা উড রাদার হবে ঠিক আছে তো এটা হবে আমাদের আই নাম্বার উড রাদার আর তারপর দেখো ড্যাশ ওয়াজ এ টাইম ওয়ান পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অন রাইডিং অ্যানিমেলস অর রাইডিং অ্যানিমেলস একটা সময় ছিল যখন মানুষ হেঁটে চলতো কিংবা রাইট করে চলতো তো এটা কী হবে এটা আমাদের সিম্পলি আমরা বুঝতে পারি এটা হবে দেয়ার ঠিক আছে তো এই ছিল আমাদের মূলত আমাদের দুই নাম্বারের যে ওয়ার্ড এবং ফ্রেজ ইউজ করার যে বিষয়গুলো এটা তো এটা খুবই সহজ আসলে বিষয়টা এটা আমাদের শুধুমাত্র আমাদের এখন প্রয়োজন হচ্ছে এই ক্লাসটা যদি দেখো তোমার এখন শুধুমাত্র একটা বিষয় প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস করা প্র্যাকটিস করলে এই ক্ষেত্রে ভাই তুমি ফুল নাম্বার পাবা এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই ঠিক আছে তো বেশি বেশি প্র্যাকটিস করো আশা করি ভালো একটা মার্কস পাবা অন্তত এই দুই নাম্বারের মধ্যে ঠিক আছে